আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো লাউ শাক রান্না আর আমি লাউ শাক সংরক্ষণ করাটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লাউ শাকটা সংরক্ষণ করতে হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি এখানে শাকগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি আর আমি একটি পাতিলে পেঁয়াজ এবং লবণ দিয়ে দিলাম পেঁয়াজ আমি মাঝারি সাইজের থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভাব দিয়ে নিব একটু ঢেকে দিলাম ভাব দেওয়ার জন্য এই যে ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ একটু উল্টি পাল্টি নিতে নিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা শাকটা একটু মেশার জন্য এই যে একটি পাতে এলে আমি যে পাতিলটাতে আমি শাকগুলো ভাব দিয়ে নিয়েছিলাম সেই পাতিলটা থেকে আমি এই শাকগুলো শাক ভাজি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আমি পেঁয়াজটা যে অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর রসুন আমি ছেঁচে নিয়েছি আপনার ইচ্ছা করলে কুচিটাও দিতে পারেন ফাঁকে দিয়ে আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে এখানে কাঁচামচটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এটাকে আমি হালকা একটা ভাজা দিব এখন আমি এখানে আলু কুচি দিয়ে দিচ্ছি আলুটা টপশনাল না দিলেও চলবে আর যদিও দেন আপনার শাক ভাব দেওয়ার সময় দিতে পারেন আমি সাধারণত এভাবেই দিই এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ভাব দেওয়া শাকগুলো তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব শাকগুলোর সাথে আমি আলু রসুন পেঁয়াজ কাঁচামচটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে উলটিয়ে পাল্টে তারপরে আমি এই শাকগুলোকে একটু ঢেকে দিব ঢেকে দিয়েছি আর হয়তো আমার ভিডিও করার সময় অনেক আওয়াজও পেতে পারেন আপনারা অনেক আওয়াজ হতে পারে এই আওয়াজটা এই জন্য হয় আমার পাশাপাশি রাস্তা সেই জন্য একটু আওয়াজ হয় আর এই যে শাক ভাজিটা হয়ে গিয়েছে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আরও তিন চার মিনিটের মতো আমি এটা একটু উলটিয়ে পাল্টিয়ে তারপর নামিয়ে ফেলবো আর আমার আমি শারীরিক দিক অসুস্থ এই জন্য আমার ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে যদি কোন ভুল ভুল হয়ে থাকে এই যে শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি শাক ভাজিটাও নামিয়ে ফেলছি দেখুন শাকটাও দেখতে কি সুন্দর লাগছে আর এভাবে লাউ শাকটা ভাজি করে খেতে কিন্তু অসম্ভব মজা আর আমার ছেলে তো অর্ধেকটাই খেয়ে ফেলে ও এত পছন্দ করে এই শাকটা এই যে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি এটাকে আমি ডিপ করে নিব কিছু শাক আমি একটু বক্সে নিয়ে তারপর আমি ডিপে রেখে দিব কারণ শাক কিন্তু সব সময় পাওয়াও যায় না আর যদি পাওয়া যায় আর এটাকে বাদসা কিন্তু কাটা অনেক ঝামেলা তাই বেশি করে যদি একটু ভেজে এভাবে ঢিপে যদি কিছু অংশ রেখে দেই যখন ইচ্ছা করবে তখন কিন্তু আমরা বের করে গরম করে খেতে পারি আর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ